सुप्रिय शिक्षार्थी सलामु अलैकुम आमी मोहम्मद नूरुद्दीन अनास मोल्ला सिनियर लेक्चरार व्यवस्थापना विभाग कैम्ब्रियन कॉलेज चट्टग्राम। शिक्षार्थी आशा करी सबाई सुस्थ आछो भालो रयेछो। आजकेर अनलाइन क्लासे सबाईके स्वागतम। गत लेक्चर भिडियोते आमरा व्यवसाय संगठन ओ व्यवस्थापना द्वितीय पत्रेर चतुर्थ जे चैप्टर संगठितकरण बा संगठनेर संगठन काठामोगुलो निये आलोचना करछिलाम एबं गत लेक्चर भिडियोते आमरा कार्यभित्तिक संगठन सम्पर्के आलोचना करेछिलाम। शिक्षार्थीरा आजके आमरा संगठन काठामोर मैट्रिक्स संगठन निये आलोचना करब। जानबो होच्छे मैट्रिक्स संगठन कि, एर बैशिष्ट्य सुविधा असुविधा, एर काठामोटि केमन हय सेटि सम्पर्के जानबो। शिक्षार्थीरा मैट्रिक संगठन तुम्हारे सुविधार्थे आमी लिखेछि देखो, द्रव्य ओ कार्यभित्तिक विभागीयकरणेर समन्वये गठित संगठन काठामोके मैट्रिक संगठन बोले। आमी आबार बोलछि, द्रव्य ओ कार्यभित्तिक विभागीयकरणेर समन्वये गठित संगठन काठामोके मैट्रिक संगठन बोले। एखाने द्रव्य बोलते आसले कि बुझाय, द्रव्य बोलते आमरा बुझि आसले कोनो प्रोजेक्ट। हाँ, কোন পণ্য উৎপাদন করলে সেই পণ্যটিকে আমরা প্রজেক্ট হিসাবে নিব। আর কার্যভিত্তিক বলতে আমরা কার্যভিত্তিক সংগঠনকে সংগঠন সম্পর্কে পড়েছিলাম যে কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞদের উপর ন্যস্ত করা, এই যে কাজ অনুসারে আমি ভাগ করব, ক্রয় বিভাগ আলাদা, বিক্রয় বিভাগ আলাদা, উৎপাদন বিভাগ আলাদা, সেটি হচ্ছে কার্যভিত্তিক। তাহলে প্রজেক্ট এবং কার্যভিত্তিক এই দুটি সমন্বয়ে, এই যে বিভাগীয়করণ ভাগ করার সমন্বয়ে গঠিত যে সংগঠন কাঠামো তৈরি করা হবে তার নামই হচ্ছে আসলে ম্যাট্রিক সংগঠন। কোন সংগঠন শিক্ষার্থীরা? ম্যাট্রিক সংগঠন। আচ্ছা, ম্যাট্রিক সংগঠনের এখানে তো কিছু বৈশিষ্ট্য আছে, তারপরে কিছু কথা না বললেই নয়। এক্ষেত্রে দুই ধরনের কর্তৃপক্ষ থাকে। আমরা দেখছি এখানে দ্রব্য এবং কার্যভিত্তিক সংগঠনের আলাদা করা হয়, তাই এখানে দুই ধরনের কর্তৃপক্ষ থাকবে, যাদের একদল প্রয়োজনীয় জনশক্তি, উপায় উপকরণ এবং সেবা প্রদান করে। যারা এই জনশক্তি, উপায় উপকরণ এবং সেবা প্রদান করে তারাই হচ্ছে আসলে কার্যভিত্তিক, যে ব্যবস্থাপক বা নির্বাহী থাকে তারা, এদেরকে বলা হয়েছে কার্যিক ব্যবস্থাপক। আর অন্যরা হচ্ছে প্রজেক্ট ব্যবস্থাপক বা দ্রব্যভিত্তিক নিয়ে যারা কাজ করে তাদের কথা বলছি, প্রজেক্ট ব্যবস্থাপক। তারা কি করে? তারা বিশেষ দ্রব্য বা প্রজেক্টের সামগ্রিক দায়িত্ব নেয়। মানে আমার যে পণ্যটি উৎপাদন হবে, যে প্রজেক্ট নিয়ে আমি কাজ করব, তার সামগ্রিক দায়িত্বটা তারা গ্রহণ করবে। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে প্রজেক্ট ব্যবস্থাপক। প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট ব্যবস্থাপক তার নির্দিষ্ট প্রজেক্টের সফলতা এবং অসফলতার জন্য ঊর্ধ্বতনের কাছে দায়ী থাকবে। তো আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে একটু যদি আলোচনা করি, মানে ম্যাট্রিক সংগঠনের কিছু বৈশিষ্ট্য, এর মধ্যে তো আমরা বলেছি এখানে দু ধরনের কর্তৃত্ব আসলে থাকে, কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের মিশ্রণ, মানে প্রজেক্ট এবং কার্যভিত্তিক এই দুটি বিভাগীয়করণের মিশ্রণ থাকবে, দুটি একত্রিত থাকবে। তারপর হচ্ছে দু ধরনের ব্যবস্থাপক একই সঙ্গে কাজ করে, একজন হচ্ছে কার্যিক ব্যবস্থাপক আর একজন হচ্ছে প্রজেক্ট ব্যবস্থাপক। তৃতীয় যেটি আমি লিখেছি দেখো, কার্যিক ব্যবস্থাপক প্রজেক্ট ব্যবস্থাপকের চাহিদা অনুযায়ী, মানে প্রজেক্ট ব্যবস্থাপকের যা চাই সেটা অনুসারে কার্যিক ব্যবস্থাপক জনশক্তি, উপায় উপকরণ সরবরাহ করবে। আমরা এর আগেও একটু আগে বলেছিলাম কথাটি। প্রজেক্ট ব্যবস্থাপক প্রজেক্টের সামগ্রিক দায়িত্ব গ্রহণ করে বলে জবাবদিহিতা করতে বাধ্য থাকে। কার কাছে জবাবদিহি করবে? উচ্চ পর্যায়ের কাছে জবাবদিহি করবে। আর সর্বশেষ যে বৈশিষ্ট্যটি লিখেছি সেটা হচ্ছে উভয় ব্যবস্থাপক সাধারণ ব্যবস্থাপকের নিকট দায়ী থাকবে। তার মানে কার্যিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপক দুজনই, এই দুজনই, এই উভয়ই অবশ্যই সাধারণ ব্যবস্থাপক, যিনি এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কার্যক্রমটা পরিচালনা করেন, ঊর্ধ্বতন কার্যক্রম যারা এই দুজনকে নিয়ন্ত্রণ করেন, সেই দুইজন কি করবে? ওই ব্যবস্থাপকের উপর, ব্যবস্থাপকের উপর, ব্যবস্থাপকের কাছে জবাবদিহি করতে হবে এবং ব্যবস্থাপকের কাছে দায়ী থাকবে।
এখানে লক্ষণীয় যে কার্যিক ব্যবস্থাপক ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পায় না, কারণ প্রজেক্ট ম্যানেজার সবসময় তার কাজ আদায় করার জন্য চেষ্টা করে। অন্যদিকে প্রজেক্ট ম্যানেজারেরও এক্ষেত্রে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ তাকেই তার প্রজেক্টের কার্যকারিতার জন্য জবাবদিহি করতে হয়, অন্যকে আসলে এখানে সাহায্য করার মতো থাকে না। আচ্ছা, এতে এক ধরনের দ্বৈত অধীনতার, যেহেতু এখানে দুইজন দুইজন ব্যবস্থাপক আছে তাই এখানে দ্বৈত অধীনতা বা আদেশ দানের দ্বৈত পদ্ধতির সৃষ্টি হয়। ইংরেজিতে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডুয়েল কমান্ড। ঠিক আছে শিক্ষার্থীরা, আচ্ছা আমাদের বুঝার সুবিধার্থে আমরা একটি সংগঠন কাঠামো দেখব, দেখার পরে আমরা সুবিধা অসুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা যদি শিক্ষার্থীরা লক্ষ্য করি, এখানে আমি একটি তোমাদের সুবিধার্থে একটি ম্যাট্রিক্স সংগঠন কাঠামো তৈরি করে রেখেছি বা ম্যাট্রিক্স সংগঠন কাঠামো এঁকেছি। দেখো এখানে হচ্ছে উনি মহাব্যবস্থাপক, তারপর হচ্ছে ব্যবস্থাপনা উৎপাদক, ব্যবস্থাপক অর্থ আছেন, ব্যবস্থাপক বিপণন আছেন। এই যে তিনজন ব্যবস্থাপক আছেন, একজন হচ্ছে উৎপাদন ব্যবস্থাপক, একজন অর্থ ব্যবস্থাপক, একজন হচ্ছে বিপণন ব্যবস্থাপক, এই তিনজনকে আমরা বলছি আসলে কার্যিক ব্যবস্থাপক। হ্যাঁ, কি বলছি তাদেরকে আমি? কার্যিক ব্যবস্থাপক। আর এখানে যে তিনজন আছেন, প্রজেক্ট ব্যবস্থাপক ক, প্রজেক্ট ব্যবস্থাপক খ এবং প্রজেক্ট ব্যবস্থাপক পণ্য গ, মানে তারা পণ্য নিয়ে আলোচনা করবে, আলোচনা নয় পণ্য উৎপাদন নিয়ে তারা কাজ করবে। তারা যে এই পণ্য উৎপাদন নিয়ে কাজ করবে তাদেরকে যথাসম্ভব যত ধরনের সাহায্য করার প্রয়োজন পড়ে, সাহায্য করা বলতে আমি বুঝাচ্ছি আসলে তাদেরকে যে উপায় উপকরণগুলো বা জনশক্তি প্রদান করতে হবে তা সবগুলো প্রদান করবে হচ্ছে এই কারা, কার্যিক ব্যবস্থাপকরা। দেখো এখানে কার্যিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপকের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করা হয়েছে, সহযোগিতার মাধ্যমে তারা কাজ করে থাকবে। মনে রাখতে হবে এই দুইজনই কিন্তু কি করবে, এই মহাব্যবস্থাপকের অধীনে থাকবে এবং মহাব্যবস্থাপকের কাছে জবাবদিহি করবে। ব্যবস্থাপক উৎপাদন, ব্যবস্থাপক অর্থ, ব্যবস্থাপক বিপণন, এই কার্যিক ব্যবস্থাপকরা যেমন ওদের কাছে ওনার কাছে জবাবদিহি করতে বাধ্য, ঠিক প্রজেক্ট ম্যানেজাররাও ওনার কাছে জবাবদিহি করতে বাধ্য। তবে কোনো কর্মী যদি এই দুইজনের মানে নিচেই থাকে, অধস্তন হয়, তাহলে এই দুইজনকে আসলে সেই কর্মী কি করতে জবাবদিহি করতে বাধ্য। এই জন্য এখানে বলা হচ্ছে দ্বৈত অধীনতা একটি শব্দ উচ্চারণ করা হয়েছে। কাঠামোটি খুবই সহজ, তো মনে রাখতে হবে এই কাঠামোগুলো মানে ম্যাট্রিক্স সংগঠনগুলো আসলে বড় বড় প্রতিষ্ঠানে, হ্যাঁ জেনারেল ইলেকট্রনিক, ওয়েল কোম্পানি এগুলোতে ব্যবহার করা হয়। তো এই ধরনের সংগঠনে যিনি মহাব্যবস্থাপক আছেন কার্যত তাকে আমরা ম্যাট্রিক্স ব্যবস্থাপক বলা হয়। এই মহাব্যবস্থাপককে বলছি আসলে ম্যাট্রিক্স ব্যবস্থাপক। কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো কাঠামোতে এটাকে সাধারণ ব্যবস্থাপক হিসেবে আলোচনা করা হয়। তার অধীনে একদিকে থাকে বিভিন্ন কার্যিক ব্যবস্থাপক, আমরা দেখতেই পাচ্ছি একদিকে অনেক কার্যিক ব্যবস্থাপক রয়েছে এবং অন্যদিকে হচ্ছে কে রয়েছে, প্রজেক্ট ব্যবস্থাপক। প্রজেক্ট ব্যবস্থাপকগণ প্রজেক্টের জন্য তার কাছে দায়ী থাকবে, অন্যদিকে কার্য বিভাগের প্রধান ব্যবস্থাপক তার কাজের জন্য সাধারণ ব্যবস্থাপক মানে বা মহাব্যবস্থাপকের মধ্যে দায়ী থাকবে। এই কারণে এই যে দুইজনের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে, সমন্বয় আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই সমন্বয়ের মাধ্যমে খুব সহজে প্রতিষ্ঠানের কাজ এগিয়ে চলে। তবে মনে রাখতে হবে এখানে মহাব্যবস্থাপককে অনেক বেশি যোগ্য এবং এই কাজগুলো সম্পর্কে তার অনেক বেশি ধারণা থাকতে হয় এবং অধস্তনদের প্রতি, মানে যারা এই যে এরাই হচ্ছে তার অধস্তন, এই অধস্তনদের প্রতি তার অনেক বেশি প্রভাবশালিতা থাকে এবং তিনি অনেক বেশি প্রভাবশালী হয়ে থাকেন। আমরা আগেই আলোচনা করেছি, তারপরে একটু করে বলছি তোমাদেরকে যে এগুলো আসলে মানে ম্যাট্রিক্স সংগঠন আসলে জেনারেল ইলেকট্রনিক্স, বড় বড় প্রতিষ্ঠান, ঠিক আছে, ওয়েল কোম্পানি এগুলোতে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই ধরনের ব্যবস্থাপনার কি ধরনের সুবিধা আসলে থাকতে পারে আমরা একটু জেনে নেব, বা এই ধরনের সংগঠনের কি ধরনের সুবিধা থাকতে পারে। শিক্ষার্থীরা দেখো এখানে যে নির্বাহীরা আছে, মানে প্রজেক্টে যে নির্বাহীরা আছে বা এখানে যে নির্বাহী আছে, প্রত্যেক নির্বাহী একটি সমন্বয়ের মধ্যে কাজ করবে। হ্যাঁ, এই জন্য এদের কিন্তু দক্ষতা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? দক্ষতা বৃদ্ধি পাবে।
এটি একটি সুবিধা থাকতে পারে। দ্বিতীয় আরেকটি সুবিধা তোমরা চিন্তা করতে পারো, এদের মধ্যে কিন্তু সহযোগিতার মনোভাব সৃষ্টি হবে। হ্যাঁ, ও ওকে সাহায্য করবে, ও ওকে সাহায্য করবে, এভাবে এদের মধ্যে একটি সহযোগিতার মনোভাব সৃষ্টি হবে। আর যেহেতু সমন্বয়ের মাধ্যমে কাজটি করবে, তাহলে কাজের ভুল ত্রুটি বের করা অনেক সহজ হবে, যার কারণে এখানে সমন্বয়টা অনেক ভালো এবং অনেক উচ্চ পর্যায়ের সমন্বয় হবে, কার্যকর সমন্বয় হবে আমরা বলতে পারি। আচ্ছা, আর এখানে যারা উচ্চ নির্বাহী থাকে তারা বিভিন্নভাবে নিম্ন পর্যায়েদেরকে সাহায্য করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিছু সুবিধা জানলাম, যেগুলো হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহীতে দক্ষতা বৃদ্ধি পায়, সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়, তারপর হচ্ছে কার্যকর সমন্বয়ের প্রতিষ্ঠা হয়, হ্যাঁ নির্বাহীগণরা সহায়তার মনোভাব নিয়ে কাজ করে থাকে। আচ্ছা, এখন আমরা দেখি এই ধরনের মানে সংগঠনের কোনো আসলে অসুবিধা রয়েছে কিনা। অনেক ধরনের অসুবিধা এখানে থাকে, যেমন দেখো প্রজেক্ট আমি ব্যবস্থাপনা উৎপাদন, ব্যবস্থাপনা অর্থ বিপণন, ব্যবস্থাপনা উৎপাদন দিয়ে কিন্তু আমি কাজগুলো সারিয়ে নিতে পারতাম, কিন্তু আমি কি করলাম, আমি প্রজেক্ট ব্যবস্থাপক মানে পণ্য ক খ গ এর জন্য আমি আলাদা করে প্রজেক্ট ব্যবস্থাপক নিয়োগ দিলাম, এই কারণে কিন্তু আমার প্রতিষ্ঠানের খরচটা বৃদ্ধি পেয়ে গেল। কি বৃদ্ধি পেল? খরচ বৃদ্ধি পেল, এটি আমার প্রতিষ্ঠানের জন্য একটি কিন্তু অসুবিধা। আচ্ছা, এক্ষেত্রে কাজের সমন্বয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এদের মধ্যে মানে কার্যিক ব্যবস্থাপক আর হচ্ছে প্রজেক্ট ব্যবস্থাপক এদের মধ্যে অনেকই ক্ষেত্রে দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। তবে এই ধরনের দ্বন্দ্ব আসলে বেশিক্ষণ থাকে না, তারপরও এই দ্বন্দ্বটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। আচ্ছা, এটি একটি অসুবিধা। তারপর হচ্ছে দলগত সিদ্ধান্ত গ্রহণে সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এই দ্বন্দ্বের সৃষ্টি হয় বলেই কিন্তু এদের মধ্যে যে দলগত যে সিদ্ধান্ত গ্রহণ করার কথা থাকে তা দলগত সিদ্ধান্ত নেওয়াটা একটি সমস্যার সৃষ্টি হয়। তারপর হচ্ছে পরিবর্তনের সমস্যা, এখানে আসলে নমনীয়তার সুযোগ অনেক কম থাকে, পরিবর্তন করাটা খুবই কঠিন হয়ে যায়। প্রজেক্ট ব্যবস্থাপক কোনো কোনো ক্ষেত্রে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে করে, কার্যিক ব্যবস্থাপক হয়তো চিন্তা করবে যে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা নাও যেতে পারে, এই যে তাদের মধ্যে পরিবর্তনের একটা সমস্যা দেখা দেয়। আচ্ছা, শিক্ষার্থীরা, ম্যাট্রিক সংগঠন আসলে কেন করা হয়, ঠিক আছে, ম্যাট্রিক সংগঠন করা হচ্ছে বড় প্রতিষ্ঠানের জন্য। হ্যাঁ, এখানে কার্যিক ব্যবস্থাপক আর প্রজেক্ট ব্যবস্থাপক থাকার কারণে এদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে কাজটা খুব সহজে ভালোভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান আদায় করতে পারে, দ্রুত কাজ সম্পাদন করা যায়, কাজের প্রতি গুরুত্ব আরোপ দেওয়া যায়, নির্বাহের সংখ্যা এবং ঝামেলা হ্রাস পায়, সহযোগিতার মাধ্যমে উন্নয়ন ঘটে, এই কারণে কিন্তু আসলে ম্যাট্রিক সংগঠনটা করা হয়। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আবার একটু ম্যাট্রিক সংগঠনের সংখ্যাটা বলছি। দ্রব্য এবং কার্যভিত্তিক বিভাগীয়করণের মাধ্যমে যে সংগঠন, এই যে দ্রব্য এবং কার্যভিত্তিক, হ্যাঁ বিভাগীয়করণের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে ম্যাট্রিক সংগঠন বলে। এখানে কিন্তু আমরা বলেছি কার্যিক ব্যবস্থাপক মহাব্যবস্থাপকের কাছে জবাবদিহি করতে হবে, প্রজেক্ট ব্যবস্থাপকও মহাব্যবস্থাপকের কাছে জবাবদিহি করতে হবে। আর এখানে দ্বৈত অধীনতা সৃষ্টি হয়, এই যে উনি একজন অধিনায়ক, উনি অধিনায়ক, উনিও অধিনায়ক, এখানে কিন্তু এই যে প্রজেক্ট ম্যানেজাররা আছে আবার কার্যিক ব্যবস্থাপকরা আছে। এখানে যদি কোনো কর্মী থাকে সে যেমনটাই কার্যিক ব্যবস্থাপকের কাছে জবাবদিহি করতে হবে, প্রজেক্ট ব্যবস্থাপকের কাছেও জবাবদিহি করতে হবে, যার কারণে এখানে দ্বৈত অধীনতার সৃষ্টি হচ্ছে। তবে কেউ এখানে কাজে ফাঁকি দেওয়ার সুযোগ থাকে না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সহজে ম্যাট্রিক সংগঠনের কাঠামোটি বুঝতে পেরেছ বা ম্যাট্রিক সংগঠন সম্পর্কে জানতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থাকে বা জানার কোনো আগ্রহ থাকে তবে অবশ্যই আমাকে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।